আমার জীবনে দেখা একটা স্বপ্ন যে বাংলা বিশ্ব সেরা হবে, বাংলা ছেলেমেয়েরা সারা বিশ্বকে জয় করবে, এটা বলতে পারেন আমার জীবনের একটা স্বপ্ন। এবং আপনারা আস্তে আস্তে দেখতে পাচ্ছেন কন্যাশ্রীতে আমরা ইউনাইটেড নেশনসের সারা পৃথিবীতে পাবলিক প্রাইজ আমরাই পেয়েছি, ফার্স্ট প্রাইজ। আই এম প্রাউড অফ মাই কন্যাশ্রী অল দ্য গার্লস অ্যান্ড বয়েজ। কয়েকদিন আগে দুর্গাপুজো আপনারা দেখলেন, ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ হিসেবে ইউনেস্কো স্বীকৃতি দিয়ে দিয়েছে। গত তিন দিন আগে আর একটা স্বীকৃতি এসছে, সেটা হচ্ছে সারা পৃথিবীর মধ্যে বাংলা হচ্ছে কালচারাল ট্যুরিজম ডেস্টিনেশন দ্য ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড। এবং 23 মার্চ তার জন্য বার্লিনে পুরস্কার দেওয়া হবে, এবং সুযোগ পেলে এটা আমি নিজে হাতেই নিতে যাব, কারণ গর্ব করার ব্যাপার থাকলে যখন যাই, তাছাড়া যাই না। এর মধ্যে গতকালও একটা রিপোর্ট এসছে, নিম্নস্তরের যে এডুকেশন সারা ভারতবর্ষে তাতে বাংলা প্রথম হয়েছে, কনগ্রাচুলেশন। আপনারা টেকনিক্যাল যারা আজকে স্কিলে আছেন, আপনাদের তো গর্ব করা উচিত, সারা ভারতবর্ষে মাত্র 21 জন টপ করেছে, 21 জনের মধ্যে 9 টপার ইজ ফ্রম বেঙ্গল। আমি কনগ্রাচুলেশন জানাচ্ছি আমার সব ছাত্রছাত্রী বন্ধুদের। আমি দ্বিবেদীকে বলবো টু ক্ল্যারিফাই, কারণ আমি নিজে ফার্স্ট স্যাটিসফাই না হলে আমি অন্যদের বলি না। এক সেকেন্ড, হ্যাঁ একটু ক্ল্যারিফাই হয়ে গেলে কাজগুলো কোথাও আটকে থাকলেও ছেড়ে যাবে। ম্যাডাম আজকে যেটা হচ্ছে, আমাদের 6টা জেলা থেকে ছাত্রীরা যারা জব ফেরে, সব রাজ্যে সব জেলাতেই পার্টিসিপেট করেছে ম্যাম। আমাদের যেটা আছে 6টা জেলা আজকে যে রয়েছে, তাদের মধ্যে যারা পার্টিসিপেট করেছে পুরো ব্রেকআপটাই রয়েছে ম্যাম। পলিটেকনিকে ধরুন নট 24 পারগনাসে 2594 ছেলেমেয়েরা যারা জবতে পার্টিসিপেট করেছে, তারা চাকরি জব অফার পেয়েছে ম্যাম। সাউথে ম্যাম আছে 2477, এটা পলিটেকনিক, আইটিআই, পিবিএসডি আর ভোকেশনাল সবটা মিলিয়ে ম্যাম। তারপরে হাওড়াতে আছে ম্যাম 1141, হুগলিতে আছে 1405, নদিয়াতে আছে 1467 ও কলকাতায় আছে ম্যাম 2484। এর মধ্যে ম্যাম অনেকই যারা চাকরি দিয়েছেন, জব অফার্স করেছেন, তারা বসেও আছেন, তারা বলেওছেন যারা জব অফার্স দিয়েছেন, অনেক লোক যারা ম্যাম জব অফার পেয়েছেন, আগে যেহেতু পেয়েছেন তারা অলরেডি জয়েন করে গেছেন, তাদেরকে আমরা যোগাযোগ করেছি, সবাইকে নিয়ে আসতে পারিনি, এখানে কিছু লোক এসছে। কিন্তু এই 6টা জেলাতে 10,000 লোক ম্যাম এরকম আছে ছেলেমেয়েরা, তারা পেয়েছে জব অফার্স। আমরা এটা এরপরেও মিটিংয়ে পরে আজকে কিছু আজকে পাবে ম্যাম আপনার অনুষ্ঠানের পর, ও তারপরে যেটা হচ্ছে ম্যাম আমরাও ফলো আপ করে নেব। আমাদের লিস্ট অফ কোম্পানিজও আছে ম্যাম যারা যারা জব অফার্স দিয়েছে, ও কাদেরকে দিয়েছে সে তালিকাওটা রয়েছে স্টুডেন্টসে। তো যে স্টুডেন্ট যেটা তালিকা আমি পড়লাম ম্যাম, 10,000 থেকে বেশি যারা জব অফার্স পেয়েছে, সবাই কিন্তু জব অফার ইয়া তো পেয়েছে, জয়েন করেছে, ইয়া আজকে পাবে, আমরা এটা ফলো আপ করে নেব ম্যাম। বাদবাকি দেখি এটা খুলুন তো, বাদবাকি যারা পাওনি তারা আবার চেষ্টা করবে। এই দেখো আমি খুললাম কাগজটা, লারসেন টুব্রো, মানে আমি জাস্ট চেক করবার জন্য। যেমন ধরো এখানে নাম দেয়া আছে অভিষেক রায়, দমদমে বাড়ি, স্যালারিও দেয়া আছে 13,125। না আর কি আছে দেখি, টাটা মোটরটা পেয়ে দেখি, জুবিলেন্ট ফুড ওয়ার্কস, ঠিক আছে আর কি দেখি,
ইন্টারন্যাশনালিও এখান থেকে রিপ্লেস হয়েছে। তুহিন দাস আরআইপিটি থেকে 54,000 টাকা মাইনে পাবে সে। সুতরাং আমি এগুলো দেখলাম এই কারণে যে এগুলো সত্যি রেডি আছে কিনা একদম। আর তারপরে অন্য দিন যেগুলো করবো সেগুলো সঙ্গে সঙ্গে রেডি করে আগে দিয়ে দেবে, ঠিক আছে? আজকেরটা যেহেতু যেতে যেতে দিয়ে দেবে কিন্তু। আর যদি যারা থাকবে, ধরো অনেকে এসছে বন্ধু বান্ধবের সাথে, হয়তো সে পড়তো, হয়তো সে প্লেসমেন্টের জন্য চেষ্টা করেনি, তাদের নামগুলো আলাদা খাতায় নিয়ে নেবে, তাদের আবার যখন রিপ্লেসমেন্ট হবে তখন তাদের চান্স দিয়ে দেবে। বুঝতে পেরেছো কি বললাম? ক্লিয়ার? তোমাদের থেকে উৎসাহ আমার বেশি, আর আমি একটু বেশি নিজে ইনভেস্টিগেশন করি। মোটামুটি আমি দেখে নিলাম আজকেই 11,000 দেয়া হচ্ছে। অনেকে হতে পারে তোমরা হয়তো রিপ্লেসমেন্টের সময় আসোনি যখন হয়েছে, আবার নেক্সট যখন হবে তখন ওরা যদি প্রায়োরিটি পায়। কোথায় গেল আমার লোকগুলো? কৃষ্ণ কই গেল? ইন্দ্রনীল? আবার যখন যদি কেউ না পায়, যখন প্লেসমেন্ট হবে ওদেরটাই দিয়ে দেবে। আর অনেকে জয়েন করেও গেছে। এছাড়াও আমি 15 তারিখে খড়গপুরেও কত দেবো? 15 তারিখে খড়গপুরেও 7,000 করে দেবো আমরা, যেটা রেডি আছে। তারপর আমি আরও দুটো প্রোগ্রাম করব, মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, বর্ধমান, দুর্গাপুরে করব একটা, যাতে পুজোর আগে পেয়ে যায়। আর একটা করব শিলিগুড়ি। অর্থাৎ আমার 3টে প্রোগ্রাম আছে এইরকম, যে প্রোগ্রামের মাধ্যমে 30,000 ছেলে মেয়েদের আমরা হ্যাঁ, মিসকমিউনিকেশন হয়েছে ওই জন্যই তো, তোমাদের আগে করতে হয়, আমি তো আগে করার পক্ষে। এই দেখো 30,000-এর লিস্টও আমি দিয়ে দিচ্ছি। দার্জিলিং 784, কুচবিহার 917, আলিপুরদুয়ার 268, জলপাইগুড়ি 798, কালিম্পং 13, উত্তর দিনাজপুর 508, দক্ষিণ দিনাজপুর 551, মালদা 727, মুর্শিদাবাদ 1,988, বাঁকুড়া 1,838, পুরুলিয়া 1919, বীরভূম 979, পূর্ব বর্ধমান 880, পশ্চিম বর্ধমান 3500, পশ্চিম মেদিনীপুর 1707, পূর্ব মেদিনীপুর 1319, ঝাড়গ্রাম 495, নর্থ চব্বিশ পরগনা 2594, নর্থ চব্বিশ সাউথ চব্বিশ পরগনা 2477, হাওড়া 1141, হুগলি 1405, নদিয়া 1467, কলকাতা 2484, অর্থাৎ টোটাল 30,762। আর কে কে কোন কোম্পানি দিচ্ছে তাদের লিস্টও এখানে আছে।